তোমরা কেমন আছো? প্রিয়াঙ্কার ব্লগসের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকাল থেকে একদম সময় পাইনি, আজকে একটু ব্যস্ত ছিলাম, তো এখন থেকে স্টার্ট করছি। আর আমি এরকম কেন সেজেতে তোমরা ভাবতেই পারো, অন্য সময় নাইটি পরে ভিকরি ড্রেসে থাকি, এখন হঠাৎ আমি আসলে ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করছিলাম, শর্ট ভিডিওগুলো শ্যুট করছিলাম, তাই জন্য এরকম একটু সেজেছি। সময় পাই না, এখন একটু সময় হয় না, তো এখন একটু যেহেতু খুশি ঘুমাচ্ছিলো ওর জন্য ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। তো ওই কারণেই খুশি এখন উঠে পড়েছে, তো আমি ভাবলাম তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। তো তোমরা সবাই কেমন আছো, কী করছো বলো? চলো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। স্টার্ট করেই দিচ্ছি, তাও বলছি স্টার্ট করা যাক। যাই হোক, আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাবান পড়তে চলে গেছে, বাবানকে পড়তে নিয়ে গেছে। বাবান বলছিল আজকে আমাকে যাওয়ার কথা ওই বাড়িতে, মায়ের বাড়িতে, কিন্তু আমি আজকে গেলাম না, কেন রাস্তায় আজ খুব বৃষ্টি হচ্ছিলো, তো রাস্তায় যদি জল হয় তো আবার গাড়িটাকে বার করা আবার ওর জন্য। আর আজকে বললাম থাক যাবো না বাপু, আজকে তুমি চলে যাও, আর কালকে আমি তোমার সাথে যাব। তো ওর ভালো লাগে আমি যাই, আমি গিয়ে মায়ের বাড়িতেই থাকি, ও পড়তে যায়, তো ওর ওটাই ভালো লাগে যে আমি ওর সাথে যাই। তো আজকে ওই জন্য আর গেলাম না, তাই ভাবলাম কালকে যাব। দেখি কালকে ইচ্ছা আছে মায়ের বাড়ি যাওয়ার, এখন জানি না কী হবে, যদি বৃষ্টি না হয় তাহলে যাব, বৃষ্টি হলে আর যাব না। তো যাই হোক, তোমরা সবাই কী করছো, কেমন আছো বলো? খুব গরম, মানে এই বৃষ্টি হচ্ছে আবার গরম দিচ্ছে, এই করছে আর কি বলবো। এদিকে শুমাম, সবাইকে একটু হাই করো, ঘুম থেকে উঠেছো, একটু হাই করে দাও, হাই করো, বলে হাই। আমি ঘুম থেকে উঠেছি তাই একটু মুডটা ঠিক নেই, তাই জন্য একা একা নিজের মতন করে খেলা করছে। তো যাই হোক, তোমার সবাই বলো কেমন আছো, কী করছো, আর কী বলবো, তো গরম হচ্ছিল, হয়ে পাচ্ছি না। তো যাই হোক, আমি আসছি আবার একটুখানি বাদে, খুশি ঘুম থেকে উঠেছে, খুশিকে কিছু খাইয়ে নিই, খাইয়ে তারপরে আসছি আবার তোমাদের সাথে অনেক গল্প অনেক আড্ডা নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, চলে এসছি আবার খুশিকে খাইয়ে, কারণ হচ্ছে খুশি এখন একটু খেলা করছে, তো খাওয়ানো গেছে, একটু খেলা করুক, ততক্ষণ আমি তোমাদের সাথে একটু কথা বলি। তো এই যে খুশির খেলনা, খুশির এর থেকেও প্রচুর খেলনা আছে, এটা সামনে রেখেছি। খুশি আর বাবানের একটা ফ্রিজের যে বড় প্লাস্টিকগুলো হয় না, মানে আমাদের ফ্রিজের প্লাস্টিকটা ছিল, ওই প্লাস্টিকের এক প্লাস্টিক আমি উপরে বাংকারে তুলে রেখেছি। ওর মধ্যে ভালো আছে, খারাপ আছে, গোটা আছে। তারপরও আমার শাশুড়িমা তিন বালতি খেলনা বিক্রি করে দিয়েছে, কোনোটার চাকা নেই, কোনোটার মাথা নেই, কোনোটার এইটা নেই, যেগুলো রাখলে হয়তো হাত পা কেটে যাবে এরকম, তো ওরকম কিছু খেলনা বাদ দিয়ে দিয়েছে। এখনও কিছু খেলনা আছে যেগুলো আমি বাদ দেবো, তো এখন দেবো না, ঘরে কিছুদিন বাদে ঘরের কাজ, ঘরে হাত দেবো আর কি, ঘরের কাজ আছে, আমার রান্নাঘরটা একটু ঠিক করব। তো তখনই ভেবেছি যা যা বাতিল খেলনা আছে সেগুলো সব বাদ দিয়ে দেবো। তো এই যে খুশি এখন খেলা করছে, সব ভাঙা চোরা, কোথায় মোবাইলের বাক্স, কোথায় কী এইসব, কী সব রিং ফিং, কিসে খেলনা পায়, ওইসব নিয়ে খেলা করছে। এগুলো বাবা না আর খুশি দুজনেই খেলা করে, ঠিক আছে। তো এই যে ওকে বললাম মা তুমি একটু নিয়ে এবার একটু খেলা করো, একটু তাকো মা, ও একটু খেলা করুক, ততক্ষণ আমি তোমাদের সাথে কথা বলি। তো যাই হোক, যাই হোক, এবারে তোমরাই বলো তোমরা কী করছো। আজকে সারাদিনে কাজ হয়ে গেছে, আজ খুব বৃষ্টি হচ্ছিলো, তারপরে আমার বৃষ্টি হচ্ছিলো, তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছিলাম, কারণ তোমাদেরকে কালকেই বলেছিলাম আমার দেওর এখন যে কটা দিন আমাবতী থাকবে, সে কটা দিন আমার ঘরে খাওয়া দাওয়া করবে, তো ওর জন্য দেওর আর কি আজকে একটা আগে, মানে একটা নাগাতে হবে হয়তো, বেরোবে কাজে, তো ওই কারণে ও বলে দিয়েছিল আর কি। মা তখন সকালবেলা বললো যে তুমি রান্না করলে একটু তাড়াতাড়ি করে নিবে, ভাই কাজে যাবে, তা আমি ওর জন্য আজকে আর কি সকাল সকাল রান্নাটা করে নিয়েছিলাম। রান্না টান্না করে তারপরে আমি স্নান করে পুজো দিয়েছি আজকে, আজকে আর ইয়ে করতে পারিনি, মানে রান্না মানে স্নান করে এসে করিনি, আজকে রান্না করে তারপরে স্নান করতে এসে তারপরে একটু আর কি রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম আজকে, করে তারপরে একবারে স্নান করলাম, তাও জল পুরো পাইনি, কারণ আজকে বৃষ্টির জন্য নাকি সেই জন্য সকাল থেকে জল খুব, হ্যাঁ
তো ওর জন্য আর কি সেই জন্য আর কি জলটা কেমন আস্তে আস্তে পড়ছে, ওই জন্য সব জল ভরতে পারিনি। বাপ্পাই মানে এই চারটের সময় জল এসেছিল, তখন জল দু তিন বালতি ভরে দিয়ে গেছে। তো ওর জন্য আজকে জল তুলতে খুবই অসুবিধা হয়েছিল। তো আমি যেহেতু আমার সকালবেলা যেহেতু বাপ্পা দু তিন বালতি জল তুলে দেয়, তো ওর জন্য ওই জলে আমার কাজ হয়ে গেছিলো, তো ওইটা দিয়ে কাজ মিটিয়েছি। আর ওপরে তো পাম্পের জল আছে, ওইটা দিয়ে বাসন মাজা এইসব পড়েছি, রান্নার জলের জন্য সকালে তুলে দিয়ে গেছিলো। আর পাম্পের জল দিয়ে তো বাদ বাকি কা মানে সব করা হয়েছে। আজকে শুধু এক কাঁচা ধোয়া করিনি, কেন এত বৃষ্টি পড়ছিলো। যখন আমি স্নান করতে নেমেছিলাম, তো কোথায় কীভাবে এত বৃষ্টির মধ্যে আমি কাচবো? ওপরে বাথরুমেই কাচতে পারতাম, কিন্তু আমি ওপরে বাথরুমে কাচি না, এখনও কাছাকাছি করিনি। ওপরে বাথরুমে আমি নিচেই কাচতে নিয়ে যাই, নিচে একবারে কেচে মেলে দিই, ওখানে মেলার জায়গা আছে ওখানে মেলে দিয়ে চলে আসি। তো আজকে যেহেতু কাছাকাছি আর করিনি, বৃষ্টির মধ্যে কোথায় মেলবো কী করবো, ওই জন্য আর কাছাকাছি করিনি, ভাবলাম কালকে করবো। আর অল্প কটা বেরিয়েছিলো শুধু আর কি খুশির আর বাবা নেই বেরিয়েছে, তো ওই জন্য ভাবলাম থাক কালকে একবারে কাচবো, ওই জন্য কাছাকাছি করিনি। স্নান করে পুজো দিই, তারপরে দেবরকে খেতে দিলাম, তারপরে খাবারটা নিচে দিয়েছিলাম। ও যেহেতু তখন বাপ্পা আসেনি, ও বুঝে থাক আমি উপরে যাবো না থেকে, তুমি আমার খাবারটা নিচে দিয়ে যাও। তো ওকে থালার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম আর কি। আজকে কিছুই করিনি, আজকে শুধু ডিম আর আলুর তরকারি আর ভাত করেছি, আর কিছু করিনি। ঠিক আছে, কালকে রাত্রিবেলা পরোটা খেয়েছিলাম, তারপর দুপুরবেলা ওই যে বললাম যে সোয়াবিনের বিরিয়ানি সব খেয়েছি, ওই সব আজকে শুধু ডিম আলুর তরকারি করেছি আর কিচ্ছু করিনি। কারণ বাবানোরাও খায়, বাবান খুশিও খায়, আর আমরা সবাই খাই ওই জন্য। আর মা তো এখন চিড়ে মুরগি কী সব খায়, ওগুলোই খাচ্ছে, তো ওগুলোই খাচ্ছে, তো ওই খাচ্ছে। আর আমরা এই রান্না, তাই জন্য ওই ডিমালের তরকারি ওকে ভাত করে সাজিয়ে দিয়ে এসেছিলাম, ও খাবার খেয়ে ও কাজে বেরিয়ে গেছে। তো রাত্রিবেলা আমি জানি না কী খাবে, এখনও অনেকটা ভাত আছে, ডিমালুর তরকারিও কিছুটা পড়ে আছে, তো জানি না রাত্রিবেলা দেখি ও সন্ধ্যাবেলা আসুক কী বলে কী খাবে। রাত্রিবেলা পরোটা খাবে না রুটি খাবে, কেন ওরা একটু পরোটা রুটি বেশি ভালোবাসে, মানে আমাদের এবারে সবাই পরোটা রুটিটা একটু বেশি ভালোবাসে, শুধু আমি আর খুশি ভাত খাই, মানে তাও আমি এখন পরোটা খাই, অভ্যাস হয়ে গেছে, তাও বেশি দুটোর বেশি খেতে পারি না। আগে যেমন মানে একদমই খেতে পারতো না, ভাতই খেতাম, এখন যাই হোক অভ্যাস একটু হয়ে গেছে। আর খুশির জন্য তো ভাত রাখতে হয়, কেন খুশি একদমই খেতে পারে না, তো ওর জন্য বাবান খেয়ে নেয়, বাবান আগে খেত না, এখন একটু বড়ো হয়েছে খেয়ে নেয়, খেয়ে বাবান পরোটা লুচি খেতে ভালোও বাসে। আর আমি যেহেতু এখন অভ্যাস হয়ে গেছে আমিও খাই, তো খুশির জন্য আমাকে ভাত পেশারে অল্প হলেও ওর জন্য করে দিতে হয়, তো ওর জন্য খুশি ভাতটাই খায়। তো যাই হোক, এখন আসেনি, আসুক বিকালে জিজ্ঞেস করবো কী খাবে, রুটি খাবে না ভাত খাবে কী খাবে, সেটা সেই অনুযায়ী রাত্রিবেলা হবে রান্না হবে আর কি। এবারে খুশির জন্য ভাত এখন আছে, ভাত ওর জন্য আমি আলাদা করে ভাত বাটিতে রেখে দিই, ওটা গরম করে সঙ্গে একটা ডিমের অমলেট হোক বা ডিম আলু তরকারি আছে যাই হোক খাবে, সেটা করে দেবো। আর রাত্রের আসলে তো মেনু হবে, আর একটু পরে আমি সন্ধ্যা দিতে যাবো নিচে মায়ের ঘরে, আমার ঘরে তো সন্ধ্যা দেবোই, প্লাস নিচে মায়ের ঘরেও সন্ধ্যা দেবো, কেন মা এখন এই কয়েকটা দিন ঠাকুর ধরতে পারবে না নাকি। তো সকালে যেহেতু আমার মানে আমার একটু উঠতে দেরি হয়, বা আমার সকালবেলা আমি সব ধরপড় ধরপড় করে কাজ করতে পারি না, তবে জলেরও প্রেশার সেইভাবে থাকে না, সবাই তখন যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে সবাই জল নেয়, আমি কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি আমার শাশুড়ি তিনটে শাশুড়ি সবাই জল নেয়, তো এই কারণে সকালবেলা অত জলের জন্য কাছে ধোয়া অত কিছু করা যাবে না। ওই জন্য শাশুড়ি মা সকালবেলা নেয়, যেহেতু গোপালকে খেতে দেয়, আমার ঘরে গোপাল নেই, তাই আমি একটু বেলাতে ঠাকুরকে খেতে দিই, তো ওই কারণে সকালটা আমি নিই না। তো ওই কারণে যেহেতু বাপ্পা কাজে যায় বলে ও স্নান টান করেই যায় আর কি, ও স্নান টান আবার বেলাতে এসে আবার স্নান করে, ও দু তিনবার এই গরমের মধ্যেও স্নান করে, আবার রাত্রিবেলা এসে আরেকবার স্নান করবে। তো যাই হোক, ও স্নান করে পুজো দিয়ে তারপরে টিফিন খেয়ে চলে গেছে কাজে, আর সন্ধ্যাটা আমি দেবো, সন্ধ্যাটা মাকে বলেছি সন্ধ্যাবেলাটা আমি দিয়ে দেবো, সন্ধ্যাটা তো কালকেও দিয়েছি, আজকেও সন্ধ্যাটা দিতে যাবো, একটু পরে যাবো, একটু সন্ধ্যা সন্ধ্যা হোক তারপর সন্ধ্যাটা দিতে যাবো। তো যাই হোক, তারপরে বাবান তো করতে গেছে, বাবানও আসুক দেখি কী খায়। বাবান যদি পরোটা লুচি হয় তাহলে তো বাবান ভাত খাবেই না, আমি জানি পরোটা লুচি ও দেখলে আর ভাত খাবেই না। তো এখন একটুখানি বাবান মানে সকালবেলা আজকে ইয়ে ময়দা ছিল বলে লুচি করেছিলাম টিফিনে, মা এটা খোলা যায় না, আমি পারি না, আমার দাদা পারে। তো যাই হোক, আজকে সকালবেলা একটু ময়দা মাখা ছিল বলে আজকে একটু লুচি করেছিলাম, তো ওখানে লুচি বাবার ম্যাগি খেয়েছিল, মানে আমি বাবাকে ম্যাগিটাই দিয়েছিলাম, লুচিটা দিইনি, বললাম মামা লুচি খেতে হবে কালকে এক কিলো পরোটা খেয়েছি, এখন ম্যাগিটা খা, আজকে টিফিনে ম্যাগিও দিয়েছিলাম। তো লুচি ছিল, তো বাপ্পা
ও তো লুচি দেখলে ভাত খেলেও দুটো লুচি খাবে, তো দুটো লুচি খেয়েছে, আরও দু তিনটে লুচি ছিল, তো বাবার মুখে দুটো লুচি আর সব আর মা আর কি শাশুড়ি এখন ফল এইসব খাচ্ছে, তো ওই মানে ভাই আর কি দেওয়ার কথাই বলছি আর কি, যে মিষ্টি তারপর মিহিদানা এইসব নিয়ে এসছে, মিহিদানা নাকি বোঁদে এগুলো নিয়ে এসছে, তো ওগুলো মা বাবুকে এক বাটি দিয়েছে, কারণ বাবু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তো বাবুর জন্য নিয়ে এসছে, মানে বাবুকে দিয়েছিল, তো ওটা আমি বাবুকে বললাম যে এখন বাবা তুই স্নানগুলো উঠেছে এখন ভাত খাবি, এখন এগুলো খেতে হবে না, বিকেলবেলা খেয়ে পড়তে চলে যাবি, তো ওই একটু আগে ওকে খাওয়ালাম, খাইয়ে তারপরে ওকে ড্রেস চেঞ্জ করে ওকে পড়তে পাঠিয়ে দিলাম, পড়তে গেছে। বাবান যেমন বাবা না থাকলেও তবু ঠিক আছে, কিন্তু খুশি না থাকলে একদম ঘরে আমি একা একা পাগল পাগল লাগে আমার, তো ওর জন্য খুশি গাছকে আর নিচে পাঠাইনি ঘুম পাড়াতে, মানে অনেক সময় যাই কাজে গেছিলো কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম যে চলো মা উপরে গিয়ে ঘুমাবে, তো উপরে এসে ঘুম পাড়িয়েছি যেন উপরে থাকলে, নিচে ঘুমালে আমারও একটা চিন্তা থাকে, তারপর আমি আবার নিজেরও ঘরটা কোনো ফাঁকা ফাঁকা লাগে, বাবান পড়তে চলে গেলেই পুরো ফাঁকা ফাঁকা, ওর জন্য আবার আজকে নিয়ে চলে এসেছি, তো এখানেই ঘুম পাড়িয়েছিলাম, এখানেই ছিল। তো যাই হোক, এইভাবে আমার দিনগুলো কাটছে, এখন জানি না বাবা আসুক রাত্রে রান্না কী হবে আর কী কী খাবে, কে কী খাবে সেটাও জানি না, দেখা যাক কী হয়। তো চলো আমি আবার সন্ধ্যার পর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো ফ্রেন্ডস, আমার এখন আমার ঘরে ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো আমি এখন মায়ের ঘরে সন্ধ্যা দিতে যাচ্ছি, যতটা পারবো ততটা ভিডিওতে দেখাতে পারবো, তো চলো নিচে এবার মায়ের ঘরে গিয়ে সন্ধ্যাটা দিয়ে আসি, আমার ঠাকুরকে সন্ধ্যাটা হয়ে গেছে, ঠিক আছে মায়ের ঘরে এখন যাচ্ছি। তো এবারে চলো মায়ের ঘরে পুজো দিই, তো মায়ের ঘরে চলে এসেছি, মায়ের ঘরে এবারে ঠাকুরকে সন্ধ্যা দেবো, তো ঠাকুরের খাওয়া এই যে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, এই যে মায়ের নারায়ণ ঠাকুর, মায়ের অনেক ঠাকুর, মায়ের কাছে সব ঠাকুরই আছে, কোনো ঠাকুরই মানে এমন নেই যে নেই, পুরো দেখো দুটো ছোটো, একটা ছোটো সিংহাসন একটা বড় সিংহাসনের মধ্যে পুরো ঠাকুরে ঠাকুর ভর্তি, তো সবাইকে যেখানে গোপাল মায়ের দুটো গোপাল আছে, গোপালকে খেতে দেওয়া আর কি, পুরো ঠাকুরদেরকে সবার খাওয়া দাওয়া মানে দিয়েছি আর কি। তো এবারে সন্ধ্যাটা দিয়ে তারপরে আমি কিছু টিফিন করবো। মায়ের ঘরে এবার সন্ধ্যাটা দিয়ে দিয়েছি, তো চলো সন্ধ্যাটা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রিয়াঙ্কার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।